দুনিয়ার মধ্যে যতগুলো পুরনো ধর্ম রয়েছে তার মধ্যে ইহুদি ধর্মও একটি। এই ধর্মের ইতিহাস প্রায় 3000 বছরের কাছাকাছি। ইহুদি ধর্মের শুরু হয়েছিল জেরুজালেম শহর থেকে, যেটাকে ইসরায়েলিরা তাদের রাজধানী হিসাবে সম্প্রতি ঘোষণা করেছে। ইহুদি ধর্মের ইতিহাস যদি পর্যালোচনা করতে হয় তবে শুরু করতে হয় ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরে, কারণ ইহুদি ধর্মের শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরে, যাকে খ্রিস্টান এবং মুসলিমরা তাদের নবী হিসেবে মনে করেন। কারণ পরে ইহুদি ধর্ম থেকেই খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা হয়, তারপর থেকেই ইসলাম ধর্মের আবির্ভাব হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে। আর এজন্যই এই সকল ধর্মের লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামকে সৃষ্টিকর্তার নবী বলে থাকেন। নবী ইব্রাহিম আলাইহিসসালামের ছেলের নাম ছিল ইসহাক, যাকে খ্রিস্টান ও ইহুদিরা ডাকেন আইজাক নামে। তার নাতির নাম ছিল ইয়াকুব আলাইহিসসালাম, যাকে তারা জ্যাকব নামে ডাকে। ইয়াকুব আলাইহিসসালামের আরেকটি নাম ছিল, সেই নাম হলো ইসরায়েল। ইয়াকুব আলাইহিসসালামের 12 জন ছেলে এবং 1 জন মেয়ে ছিল, যারা পরে একত্রিত হয়ে ইসরায়েল নামের একটি রাষ্ট্র বানিয়েছিল। ইয়াকুব আলাইহিসসালামের এক ছেলের নাম ছিল ইয়াহুদা, তার পরবর্তী বংশধরকেই অনেকে ইহুদি বলে থাকেন। তাদের ভাষা ছিল হিব্রু, ধর্মগ্রন্থ ছিল তানাক। ওই সময় তারা জেরুজালেম শহরে থাকতেন, যা ইয়াহুদার কাবিলার অন্তর্ভুক্ত ছিল। আজ থেকে প্রায় 2200 বছর আগে ইয়াহুদি রাজ্যের অস্তিত্ব ছিল এই শহরে। ইয়াহুদার মৃত্যুর পর ওই অঞ্চলে নবী দাউদ, ইসমাইল ও সুলাইমান আলাইহিসসালামের মতো বড় বড় রাজারা শাসন করেছিল। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর ধীরে ধীরে এই রাজ্যের পতন হওয়া শুরু হয়। এ সময় ইসরায়েলিরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কিন্তু তাদের 12টি কাবিলা দুই অংশের মধ্যে অখণ্ড থেকে যায়। আসিরিয়া সাম্রাজ্যের রাজা জেরুজালেম হামলা করেন এবং তাদের 12টি কাবিলার সবকটি বিনষ্ট করে দেয়। কিছুদিন পর খ্রিস্টপূর্ব 72 অব্দে রোমান সম্রাট তাদের উপর হামলা করে। এই হামলায় ইসরায়েল রাজ্য পুরোপুরিভাবে ভেঙে যায়। পরে জীবনধারণের তাগিদে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাযাবরের মতো ছড়িয়ে পড়ে। এই হামলায় তাদের কিং ডেভিড মন্দিরটিও ধ্বংস করে দেয় রোমানরা। এ সময় মন্দিরের মাত্র একটি দেয়াল অক্ষত থাকে, যা বর্তমান ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র জায়গা, যেটি এখন পশ্চিম দেয়াল বা ইস্টার্ন ওয়াল নামে পরিচিত। এই জায়গাটিতেই ইহুদিরা তাদের মাথা ঠেকে প্রার্থনা করেন। আর এই হামলাকেই এক্সডাস বলা হয়ে থাকে, যার অর্থ প্রস্থান। এ সময় তাদের ইসরায়েল থেকে বের করে দেয়া হয়। আর এই দেয়ালের সাথেই মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদ অবস্থিত, যেখানে কিছুদিন আগে ইসরায়েল হামলা করেছিল। পাশেই খ্রিস্টানদের পবিত্রতম স্থান, যেখানে খ্রিস্টানদের মতে যিশুকে প্যারেক দিয়ে গেঁথে রাখা হয়েছিল। ইহুদিদের পৃথিবীর বিভিন্ন জায়গায় যাযাবরের মতো ছড়িয়ে যাওয়ার পর একটি নীতির চালু হয়, যা অ্যান্টি সেমিনিজম নামে পরিচিত। এই অর্থ হিব্রুভাষী, অর্থাৎ ইহুদিদের প্রতি দুর্ভাবনা। সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করে যে ইহুদিরা সবচেয়ে চালাক জাতি, তারা মানুষকে ধোঁকা দেয়। এর প্রেক্ষিতে তাদের থেকে বিভিন্ন দেশে বসবাস করার জন্য অর্থ দিতে হতো। তাদের অধিকাংশই ইউরোপ এবং আমেরিকাতে বসবাস শুরু করে। ইউরোপের বিভিন্ন দেশে সেনাতে যোগ দেয় তারা, কিন্তু তাদের পোশাকে এক প্রকারের চিহ্ন ব্যবহার করা হতো, যাকে ডেভিডের, অর্থাৎ দাউদ আলাইহিসসালামের চিহ্ন নামে বলা হতো। আর এতেই চেনা যেত ইহুদি সেনাদের। এই ধারা চলমান ছিল থিওডল হার্জিলের সময় পর্যন্ত, যাকে ইসরায়েলের সবচেয়ে বড় নেতা বলা হয়। তিনি 1960 সালে 2 মে জন্ম নেন। থিওডল ভিয়েনাতে একজন সমাজবিদ হিসাবে কাজ করতেন, কিন্তু ইহুদি বিদ্বেষের কারণে তাকে জায়গাটি ত্যাগ করতে হয়। এরপর তিনি ফ্রান্সে চলে যান এবং সাংবাদিকতা শুরু করেন। 1890 সালে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে এক যুদ্ধ শুরু হয়, যাতে ফ্রান্স হেরে যায়। আর এর কারণ হিসাবে এক ইহুদিকে দোষারোপ করা হয়। কিন্তু হার্জিলের কাছে খবর ছিল যুদ্ধে হারের কারণ ছিল ফ্রান্সের সেনারাই। এরপর তিনি ইহুদিদের নিয়ে সুইজারল্যান্ডে একটি সংগঠন গড়ে তোলেন, যার নাম ছিল ওয়ার্ল্ড জায়নিস্ট কংগ্রেস, যার মূল উদ্দেশ্য ছিল সকল ইহুদিদের একত্রিত করে একটি দেশ গঠন করা। আস্তে আস্তে এই সংগঠন শক্তিশালী হয়ে ওঠে। 1904 সালে হার্জিলের মৃত্যু হয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ইহুদিদের সাথে একটি চুক্তি করে, যা বালফোর চুক্তি নামে পরিচিত। চুক্তিতে বলা হয়, যদি ইহুদিদের সহায়তায় ব্রিটেন অটোমানদের, অর্থাৎ উসমানীয় সাম্রাজ্য হারাতে পারে, তাহলে জেরুজালেমকে তাদের একটি স্বাধীন দেশ হিসেবে হস্তান্তর করা হবে। কিন্তু যুদ্ধে জয় পেলেও তারা তার কথা রাখেনি। তবে ওই যুদ্ধের আগে শুরু হয় আলিয়ার। আলিয়া হচ্ছে সারা বিশ্বে ইহুদিদের জেরুজালেমের আগমন বা একত্রীকরণ, যা বর্তমান সময় পর্যন্ত অব্যাহত রয়েছে। এরপর 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ ইহুদিদের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে। অ্যান্টি সেমিনিজমের জেরে এ সময় হিটলার 60 লাখ ইহুদিদের হত্যা করে। হিটলারের হারের পর রাশিয়া এবং আমেরিকা ইহুদিদের বহু পুরনো বাসনা পূরণ করেন। 1946 সালে তারা প্রস্তাব রাখে, যেহেতু জেরুজালেম 3 ধর্মের জন্য গুরুত্বপূর্ণ স্থান,
সুতরাং ইহুদিদের ফিলিস্তিনের একটি অংশ তাদেরকে দিতে হবে। এ সময় ফিলিস্তিন ব্রিটিশদের একটি উপনিবেশ ছিল, যেমন ছিল ভারতবর্ষ, আর এর বিনিময়ে তাদের স্বাধীনতা দেয় ব্রিটিশরা। কিন্তু চারপাশে অবস্থিত আরব দেশগুলো মেনে নিতে অস্বীকৃতি জানায়। তারা জানায় যেহেতু মুসলমানরা ইহুদিদের উপর কোনো অত্যাচার করেনি, সেহেতু তাদের জমি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আর ফিলিস্তিনের স্বাধীনতা তাদের অধিকার, তাদের কোনো ভূমি দিতে হলে তা ইউরোপকে দিতে হবে। এরপর পুনরায় প্রতিষ্ঠা হয় ইসরায়েল রাষ্ট্রে, যার ফলস্বরূপ 1967 সালে আরব দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধে জড়ায় ইসরায়েল। এতে তারা জয়লাভ করে এবং আস্তে আস্তে ফিলিস্তিনিদের ভূমি দখল করতে থাকে। বর্তমানে ইসরায়েল পশ্চিমাদের মদদে প্রতিনিয়তই দখল করছে ফিলিস্তিনের ভূমি, এমনকি তারা ঘোষণা করছে পৃথিবীর সকল দেশের ইহুদিরা ইসরায়েলের নাগরিক হতে পারবে।